নব দিনাত্মক যাত্রাশালী নীলকন্দর অভিমুখে নীলাদ্রি বিহারী। নবদিনাত্মক যাত্রাশালী নীলকন্দর অভিমুখে নীলাদ্রি বিহারী শ্রীজগন্নাথ মহাপ্রভু পূর্বাহ্ন 10:40 সময়ের চতুর্ধা মূর্তিঙ্ক পহণ্ডি আরম্ভ হয়েছিল। প্রথমে চক্ররাজ সুদর্শন, পরে বড় ঠাকুর বলভদ্রঙ্ক, পরে মা সুভদ্রা ও পরে শেষরে জগতর নাথ শ্রীজগন্নাথ। পহণ্ডি সারিবা পরে ঠাকুরঙ্ক অনন্য নীতিকান্তি পড়ি ছেড়াপহরা সময় প্রায় 2:30 আরম্ভ হয়ে যাইছিল। ছেড়াপহরা সরিবা পরে নির্ধারিত সময় পূর্বরু সময় প্রায় 3:30 রথ টণা আরম্ভ হয়ে যাইছিল। ভগবানঙ্কু পাখরে পাই ভক্ত মানে বহুত খুশি হওয়া সহ ভগবানঙ্ক রথকু অতি আনন্দ সহ দৌড়ি পিড়ি আগেই নেইথিলে। ভক্ত ও ভগবানঙ্ক এক অপূর্ব মিলনরে বড়দাণ্ডরে এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছিল। ভক্ত মানে আসুচন্তি কুয়ার ব্রহ্ম সিয়ার পাঠ আসুচন্তি ও সত্যনারায়ণ পুরাণ করছি ভাগবত সবুদিন অভয় সত্য নারায়ণ পাখে যেতবে যা আমি সত্য নারায়ণ মতো কুমি যেতবে ঘরকু আসলে কে গোটিয়ে জ্ঞানী গোটিয়ে অজ্ঞানী তো গৃহস্থ বিহে তো মহ মাছ লাগিছ কালি তো ঘরক যাচ্ছি সবুদিন অভয়াটি ভাগবত মহাপ্রভু দর্শন করেছেন দর্শন করেছি কালিয়া কানরে শুয়েছি হরিবল হুড়া হুড়ি হরি যে মো মনে সুখাই তে মতো কত আনন্দ লাগিলা যেতবে হরি পাখি যাই কত রাস্তায় পড়ি যাতে কত আহা কী কল্যাণ করতে আহা আজ যাই আজ আছু যে টাকা নেই তুলসী পত্র টিকি পাই আসে তে সেটি সকাশে হরির যে যে খায় হরি হরে। আজ্ঞা, আমি আসুছু রাজকনিকা কেন্দ্রাপড়া জেলা রাজকনিকা তরাস গ্রামের আমার সংকীর্তন মণ্ডপ কল্পতরু সংকীর্তন মণ্ডপ। আমি প্রতিবর্ষ মহাপ্রভু রথযাত্রা বাহুড়া যাত্রা স্নান যাত্রা ইত্যাদিরে আসি প্রভু সান্নিধ্য লাভ করু এবং বড়দাণ্ডে আনন্দর সহ কীর্তন করি ভক্ত প্রাণকে উৎফুল্লিত। আমি প্রায়ত 25 জন আসছু, আমর্তন দলর সদস্য সমস্ত আসছু এবং তৎসহিত অনেক আম গ্রাম এবং অড়শি পড়োশি গ্রামর অনেক লোক আসছেন। প্রতিবর্ষ আমি আসু এবং প্রভু সান্নিধ্য লাভ করু, প্রভু কৃপা লাভ করু। ওড়িশারে জগন্নাথ মু ছাড়লে তো অন্য কিছু না, জগন্নাথ আমার জীবন সর্বস্ব এবং সে আমার জীবন 4.5 কোটি ওড়িয়া মানকর জীবন হচ্ছে জগন্নাথ। আমার নিত্য নৈমিত্য জীবনরে জগন্নাথ হচ্ছেন সর্বস্ব, তেমন তাঁকু ছাড় তাঁকর যেত স্নান গুণ্ডিচা হবে নি শুনলে যার পতিত উদ্ধার অর্থে প্রাসাদ বাহার। সে প্রভু যেতবে স্বয়ং পরম ব্রহ্ম ই সংসার কু দর্শন দেওয়া নিজে বড় দেউড় বাহারি আসছেন। আমি তো ছাড় আমি আসি তাঁর সেবা করু এবং তাঁক আগে ভজন কীর্তন করি প্রভু 5-6 দিন নেও এবং প্রভু গুঞ্চা ঘরক 5-6 দিন নেও এতিকরে আমার আনন্দ অনেক কিছু। বাহুড়া যাত্রা আজ কান্দুছি নাগজনা দ্বার এবং হসুছি শ্রীমন্দির, প্রভু বিজয় করছেন বড়দেউলক এবং পুঁজি অনেক পুঁজি বর্ষের থরে প্রভু কতবে পুঁজি বড়দাণ্ডে বিজয় করবে এবং পত্র মানুষ উদ্ধার করা এটি পত্র পাবন যাত্রা করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ব্রাহ্মণ চন্দ্র দাস ঘর নাগপুর মল্লগ্রাম, মু কটকরে রুচি, কটক বাদামবাড়ি বেপার করছি। এবর্ষ মু আসে এই দোকান করা, এবর্ষ আইসি থাকার মু আসি পাইলি এই মন্দাকিনী হোটেল পাখে দোকান লগায়ে ভালো বি বেপার বি হয়। ঠাকুর এবার মানে আইসি ফেরাই দুঃখর ঠাকুর দেখতে ভারি দেখে এলি আসি পাইলি গুণ্ডে দিন ঠাকুর মহাপ্রভু পড়িগলে তেমন ক্ষমা মেগে আসছিল প্রভু ক্ষমা দেবে তবু সবু কিছু আমার ভুল হয়ে যাই সেইটা আমি গছ পাখ চালিগলি গছ দৌড়ি ভিড়া ভিতরে পড়িগলি তো আজি
ଉପରେ 20-30 ଲୋକ ଚଢ଼ିଗଲେ ମୋ ପାଖରେ ଗୋଟେ ଘଣ୍ଟା କରିବ ହେ ପ୍ରଭୁ ସବୁ ତମ ଇଚ୍ଛା ଯାହା ହଉ ଅଗ୍ନିସେବା ଗଲା ଆମେ କଣ ଖେଳ ନେଲେ ଚଢ଼ିଗଲେ ମୋ ସାର୍ଟ ପ୍ୟାଣ୍ଟ ସବୁ ବାକି ହେଇଯାଇଛି ସେଥିରେ ବି ଦୁଃଖ ନାହିଁ କିନ୍ତୁ ଏତିକି ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଯାହା ହଉ ମୁଁ ସବୁ ଠାକୁରଙ୍କୁ ଦର୍ଶନ କଲି ବହୁତ ଖୁସି ଲାଗିଲା ଆଉ ଆପଣଙ୍କ ପାଖେ ରହିବାର ମୋ ଝିଅ ଜଣ ବି ଭେଟ ହେଇଗଲେ ସେ ବି ବଡ ଆନନ୍ଦ ଲାଗିଲା ତାପରେ ଆମର ଏଠି ରାସ ହଏ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ପୂର୍ଣ୍ଣମୀ ଦିନ ବୈକୁଣ୍ଠନାଥଙ୍କର ମୁଁ ଶିଷ୍ୟ ଅଛି ମନ୍ଦିର ଚାରିପଟେ ବୁଲୁ ହେ ଜୟ ଗୁରୁ ଜୟ ଗୁରୁ ବହୁତ ଖୁସି ଅଛି ମହାପ୍ରଭୁ ବଞ୍ଚେଇ ଦେଇଛନ୍ତି ଏ ଖରାରେ ମୁଁ କହିଲି ଆଇଛର ଶୋଇଥିଲି କିଛି ପଡ଼ିଗଲି ମୁଁ ନେଇକି ଶୋଇଲି ଏତେ ଖରାରେ ଏଇ ଗୋଟା କିଣିକିରି ମୁଁ ଶୋଇଗଲି ଯେତେ ଖରା ହଉଛି ହଉ କିନ୍ତୁ ମହାପ୍ରଭୁ ପାଖରେ ମୁଁ ଆଇଛି ଆଜି ଶୋଇଛି ଆମେ କାଶୀନାଥ ନାୟକ ସଭାପତି ବ୍ରହ୍ମଗିରି ଐତିହ ପରିଷଦ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଆମର ଜଗନ୍ନାଥ ଆମର ଆମେ ଜଗନ୍ନାଥଙ୍କର ଜଗନ୍ନାଥ ଆମର ରାଜା ମୁରବୀ ମାଲିକ ସବୁକିଛି ଆମେ ତାଙ୍କ ରାୟତ ପ୍ରଜା ଏହା ଜଗନ୍ନାଥ ପରମେଶ୍ୱର ପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଶ୍ରୀମନ୍ଦିର ଛାଡ଼ିଗଲେ ସେତେବେଳେ ଆମେ ଏଇ ଯୋଉ ପଞ୍ଚକୋଶୀ ଅଞ୍ଚଳର ଲୋକ ପୁରୀ ପଣ୍ଡିତ ସଦସନପତି ସରୋବର ବ୍ରହ୍ମଗିରି ଅଞ୍ଚଳର ଲୋକମାନେ ଦୁଃଖ ଅନୁଭବ ହେଲା ଯେ ଯାହାଙ୍କୁ ଯିଏ ଭଲ ପାଉଥାଏ ଯାହାଙ୍କର ଯିଏ ଇଷ୍ଟ ସେ ଯଦି ଆସନ ଛାଡ଼ି ଯାଆନ୍ତି ବାହାରକୁ କିପରି ସୁରୁଖୁରୀରେ ଫେରି ଆସିବେ ସେଥିପାଇଁ ଆମେ ସେତେବେଳେ ଦୁଃଖିତ ଥିଲୁ ଗୁଣ୍ଡିଚା ଯାତ୍ରାରେ ଆମର ବେଶୀ ଆଗ୍ରହ ନଥାଏ ଏବଂ ଆଶା ଥାଏ କିପରି ଠାକୁର ଆମର ବେଗର ହେଲେ ସେଠୁ ଆମେ ଦୁଃଖିତ ହଉ ମହାଲକ୍ଷ୍ମୀ ଦୁଃଖିତ ଥାନ୍ତି ମହାଲକ୍ଷ୍ମୀ ସପକ୍ଷରେ ଆମେ ଯୋଉ ପଞ୍ଚକୋଶୀ ଅଞ୍ଚଳର ବ୍ରହ୍ମଗିରି ଅଞ୍ଚଳର ଆମେ ଦୁଃଖିତ ଥିଲୁ ଏରାପଞ୍ଚମୀରେ ଯେତେବେଳେ ସୂଚନା ପାଇଲୁ ପରମେଶ୍ୱର ଫେରୁଛନ୍ତି ସିଂହାସନକୁ ଫେରିବେ ସେତେବେଳେ ଆମେ ଆନନ୍ଦିତ ହେଲୁ ଏବଂ କୁହନ୍ତି ଯୋଉ ଗୁଣ୍ଡିଚାକୁ ଗଲେ ଯାହା ବାହୁଡ଼ାକୁ ଯିବା ଥୟ ତେଣୁ ଆମର ଗୁଣ୍ଡିଚା ଯାତ୍ରା ବାହାର ଲୋକଙ୍କ ପାଇଁ ପତିତ ପାବନ ଯାତ୍ରା ପାଇଁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ତେଣୁ ଆମର ଏଇ ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ଠାକୁର ଠାକୁର କିପରି ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଫେରିବେ ଆମ ଠାକୁର କେମିତି ନିଜ ରାଜ୍ୟକୁ ଫେରିବେ ସେଥିପାଇଁ ଆମେ ଚିନ୍ତିତ ଥିଲୁ ଏବଂ ଆଜି ଠାକୁର ବାହୁଡ଼ି ଯାଉଛନ୍ତି ସେଥିପାଇଁ ଆସିଥିଲୁ ଠାକୁରଙ୍କର ରଥ ଟାଣିବୁ ବାହୁଡ଼େଇକୁ ନେବୁ ସିଂହଦ୍ୱାରରେ ରଥ ପହଞ୍ଚେଇ ଦେବୁ ସେଇ ଆଶାରେ ଆସିଥିଲୁ ଏବଂ ସୁରୁଖୁରୁରେ ଠାକୁର କାୟା ଠାକୁର ଏବଂ ତିନି ରଥ ସୁରୁଖୁରୁରେ ବରଦାଣ୍ଡରେ ଗଡ଼ି ଯାଉଛି ଆମେ ପାଖାପାଖି ଅଞ୍ଚଳ ଯୋଉ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ସର୍ବଯୁକ୍ତ ସେଥିରେ ଲୋକମାନେ ବହୁ ଆନନ୍ଦିତ ହେଉଛୁ ଯେ ଆମ ଠାକୁର ପୁଣି ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଫେରି ଆସୁଛନ୍ତି ତାଙ୍କର ସିଂହାସନ ଲୀଳା କରିବା ପାଇଁ ଆମେ ଯେହେତୁ ଆମର ସେ ମାଲିକ ଆମ ରଜା ଆମ ସବୁ ବାଡ଼ି ଧନ ସମ୍ପତ୍ତିର ସମସ୍ତର ମାଲିକ ସିଏ ସେ ଆମ ତାଙ୍କ ପାଇଁ ଆମର ଜମିର ପ୍ରଥମ ଶସ୍ୟଟିକୁ ଠାକୁରଙ୍କୁ ସମର୍ପି ଦେଇଥାଉ ସେଥିପାଇଁ ଆମେ ଆସନ୍ତାକାଲି ଆମେ ସମସ୍ତେ ଆମ ଯେଉଁମାନେ ବ୍ରହ୍ମଗିରିଠୁ ଆରମ୍ଭ ହୋଇ ପାଖାପାଖି ଅଞ୍ଚଳ ଲୋକମାନେ ଠାକୁରର ଆମେ ପ୍ରଥମ ଚୂଡ଼ା ଘାସ ଭୋଗ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସିଂହଦ୍ୱାର ପାଖରେ ଠାକୁର ଥିବେ ରଥ ଉପରେ ଆମେ ରଥ ଉପରେ ଚୂଡ଼ା ଘାସ ଭୋଗ ଦେବୁ ଏକାଦଶୀ ତିଥିରେ ଏହା ଆମର ପରମ୍ପରା ରହିଛି ତେଣୁ ଆଜି ଏ ବାହୁଡ଼ା ଯାତ୍ରାରେ ବି ଅନେକ ତାତ୍ପର୍ଯ୍ୟ ରହିଛି ଯେ ଆସିବା ଯିବା ଭିତରେ ବାହୁଡ଼ି ଯିବା ଆମେ ପରମେଶ୍ୱରଙ୍କ ପାଖରୁ ଆସିଛି ପରମ ଯୋଉ ଆମର ପରମ ପିତା ଅଛନ୍ତି ତାଙ୍କ ପାଖକୁ ଆମ ମୂଳ ସ୍ଥାନକୁ ଫେରିଯିବା ଏହା ହଉଛି ସଂସାରର ନିୟମ ମାନେ ଯୋଉ ସୃଷ୍ଟିର ନିୟମ ସେଇ ନିୟମରେ ଠାକୁର ଆଜି ଫେରି ଯାଉଛନ୍ତି ଆମେ ଆନନ୍ଦ ହଉଛୁ ଏବଂ ଆମେ ଗୋଟେ ନିଶ୍ଚୟ ରାସ ଚାଲିଛି ଠାକୁର ମୂଳ ଘାଟିକି ଫେରୁଛନ୍ତି ଆମେ ମୂଳ ଘାଟିକି ଫେରିବା ତେଣୁ ଆଜିର ଯାତ୍ରାରେ ମୁଁ ଆମେ ନିଜେ ଠାକୁରଙ୍କର ରଥ ଚକ ଭିଡ଼ି ଆମେ ବ୍ରହ୍ମଗିରି ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳ ପାଖାପାଖି ଅଞ୍ଚଳ ଲୋକମାନେ ରଥ ଭିଡ଼ି ଠାକୁରଙ୍କ ଚକ ଆଜି ରଥ ଲାଗିଗଲାଣି ପ୍ରାୟ ସିଂହଦ୍ୱାର ପାଖାପାଖି ହେଲାଣି ତେଣୁ ଅତ୍ୟନ୍ତ ଆନନ୍ଦିତ ହେଉଛୁ ଏବଂ ସମସ୍ତ ଭକ୍ତଜନଙ୍କୁ ପରମେଶ୍ୱର ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଶ୍ରୀ ବଳଭଦ୍ର ଶ୍ରୀ ସୁଭଦ୍ରାଙ୍କ ପାଦପଦ୍ମରେ ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ ଜଣାଉଛି ଯେଉଁ ସଭା ମାନେ ଆସିଛନ୍ତି ଭକ୍ତମାନେ ସମସ୍ତଙ୍କୁ ସେଇ ଭକ୍ତ ତୁଲ୍ୟ ପରମେଶ୍ୱର ତୁଲ୍ୟରେ ପ୍ରଣାମ କରୁଛି ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ବଳଭଦ୍ର ଜୟ ସୁଭଦ୍ରା ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ କି ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ କି ସୁଭଦ୍ରା କି ମହାପ୍ରଭୁ କି ଆମେ ଆସିଛୁ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲା ରାଜକନିକା ବ୍ଲକ ତରାସ ଗ୍ରାମରୁ ଆମର ଯେଉଁ ଇଏ ସଂକୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀ ଅଛି ଦୀର୍ଘ 100 ବର୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ ଆମ ସଂକୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀ ସେଇ ସଂକୀର୍ତ୍ତନ ମଣ୍ଡଳୀରୁ ଆମେ ଆସିଛୁ ତରାସ ଗ୍ରାମରୁ ଠାକୁରଙ୍କର ଏଠି ସ୍ନାନ ଯାତ୍ରାକୁ ଏବଂ ଗୁଣ୍ଡିଚା ଯାତ୍ରାକୁ ଏବଂ ବାହୁଡ଼ା ଯାତ୍ରାକୁ ଆସିକି ଆମେ ଠାକୁରଙ୍କର ସେବା ଟିକେ କରିପାରୁଛୁ ବୋଲି ଆମେ ନିଜକୁ ବହୁତ ଧନ୍ୟ ମନେ କରୁଛୁ ଏବଂ
এই ভক্ত মানুষ দেখি বহুত আনন্দ মিলুচি। এ বর্ষ মধ্যে বহুত সুচারু রূপে হয়ে আসুচি এই বাহুড়া যাত্রা, তা বহুত খুশি লাগুচি। বাহুড়া যাত্রার আমি ঠাকুর বাহুড়া পহণি করে তাকে আনিকি রথর বসাই তাকে পুঁ রথ ওড়াও করে রথ টা ইয়ে করে আমি বহুত আনন্দ মিলুচি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পুরীর জগবন্ধু জেনাঙ্ক রিপোর্ট, সংঘর্ষ টিভি।